প্রযুক্তির বাজার দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিশ্বের টেকজাইন কোম্পানিগুলো এখন তাই সেদিকেই ঝুঁকছে গুগল মাইক্রোসফট মেটা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশাল আকারের বিনিয়োগ করছে এতে লাভের অঙ্ক বাড়ছে কোম্পানিগুলোর গুগলের সহ প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার মূল্য গত তিন মাসে বেড়েছে এগারো শতাংশ এই সময়ে তাদের রাজস্ব আয় দাঁড়িয়েছে সাড়ে আশি বিলিয়ন মার্কিন ডলারে যা আগের তুলনায় পনেরো শতাংশ বেশি এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে সাতান্ন শতাংশ যা প্রায় চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারের সমান গুগলের প্রধান জানান কোম্পানির এমন লাভের পেছনে বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এআই প্রযুক্তির টেক্সট টু ইমেজ মডেল গুগলের আয় বাড়িয়েছে দ্বিগুণ all our predictions about the past 20 years of what automation will do to the economy hasn't quite exactly panned out the way we all predicted 20 years ago so i think we have to keep an open mind having said that all of us feel the weight of uh, you know for a technology like ai which can progress fast there could be larger scale societal disruptions আরেক জায়ান্ট মাইক্রোসফট প্রথম তিন মাসে মুনাফা করেছে প্রায় বাইশ বিলিয়ন মার্কিন ডলার যা বিশ শতাংশের বেশি এক বছরে তাদের বিক্রি বেড়েছে সতেরো শতাংশ একই সময়ে মাইক্রোসফট ক্লাউডের আয় দাঁড়িয়েছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে আগের বছরের তুলনায় তেইশ শতাংশ বেশি সম্প্রতি মাইক্রোসফট সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা জি ফর্টি টুতে দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা কোম্পানিটিকে অল্প সময়ে মুনাফার দিকে নিয়ে গেছে এদিকে ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা এআই প্রযুক্তিতে প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ বাড়িয়েছে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে মেটার আয় হয়েছে প্রায় সাড়ে বারো বিলিয়ন মার্কিন ডলার কোম্পানিটির রাজস্ব আয় বেড়েছে সাতাশ শতাংশ টেক জায়ান্ট মেটা গুগল মাইক্রোসফটের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এখন মহাকাশ গবেষণায় নেতৃত্ব দিচ্ছে যদিও এই প্রযুক্তির কারণে মাল্টিবিলিয়ন ডলারের প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র এখন বিশ্ব কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন